আমাদের এবারে রয়েছে হাইকিং। হাইকিংয়ের জন্য আমাদের বেশ কিছু পূর্ব প্রস্তুতির প্রয়োজন রয়েছে। হাইকিংয়ে প্রথমেই যেটা করা দরকার সেটা হচ্ছে দায়িত্ব বণ্টন। উপদলের প্রত্যেক সদস্যকেই হাইকিংয়ে নির্দিষ্ট দায়িত্ব প্রদান করতে হবে। কাউকে কম্পাস রিডিং, কাউকে ফিল্ড বুক পাঠ, কাউকে স্কেচ তৈরি, কাউকে জিনিসপত্র বহন, কাউকে রিপোর্ট তৈরি ইত্যাদি দায়িত্বগুলো বণ্টন করতে হবে। প্রাথমিক প্রতিবিধান বক্স হাইকের একটি অন্যতম উপকরণ। হাইকিংয়ের অন্যতম উপাদান হচ্ছে কম্পাস। কম্পাসের রয়েছে চারটি দিক এবং এটিকে 360 ডিগ্রিতে ভাগ করা হয়ে থাকে। হাইকিংয়ে যাওয়ার জন্য ফিল্ড বুক দিয়ে দেওয়া হয়। ফিল্ড বুকে আমাদের পথের নির্দেশাবলী দেওয়া থাকে, কত ডিগ্রিতে কত কদম যেতে হবে তা এই ফিল্ড বুকে লেখা থাকে। ফিল্ড বুক নিচের থেকে পাঠ করতে হয়। ফিল্ড বুকের একটি পাঠ শেষ হলেই দাগ কেটে সেটিকে শেষ করে দিতে হয়, অন্যথায় ভুল হওয়ার সম্ভাবনা থাকে। হাইকিংয়ে মেসেজ দেওয়ার জন্য সাধারণত কোড এন্ড সাইফার ব্যবহার করা হয়। আমরা এখানে খুব সাধারণ দুটি কোড এন্ড সাইফারের চিত্র দেখতে পাচ্ছি। একটি হচ্ছে নাম্বার মেথড এবং অপরটি হচ্ছে রিভার্স মেথড। নাম্বার মেথডের মাধ্যমে প্রতি অক্ষরকে একটি নির্দিষ্ট সংখ্যা দেয়া হয়। একটি শব্দ লিখতে যে যে অক্ষরগুলি প্রয়োজন হয় সেই অক্ষরগুলির সংখ্যাগুলি বসিয়ে দিলেই নাম্বার মেথডের মাধ্যমে কোড তৈরি করা যায়। কোড এন্ড সাইফারের আরেকটি পদ্ধতি হচ্ছে রিভার্স মেথড বা উল্টো বর্ণমালা পদ্ধতি। একে জেড হিসাবে ধরে নিয়ে বাকি অক্ষরগুলোকে একইভাবে সাজিয়ে নিতে হবে। এইভাবে কোনো একটি শব্দ তৈরি করতে হলে রিভার্সের মাধ্যমে যে অক্ষরগুলি রয়েছে সেগুলো বসিয়ে দিলেই একটি কোড তৈরি হবে। এছাড়াও কোড এন্ড সাইফারের আরও অনেকগুলি পদ্ধতি রয়েছে।